এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মোহনা, মা কাদিনী এসেছে। দেখ মামি, বোন বোন তোরা এসছিস? ওই তো মামা। আমার কি কষ্ট হচ্ছিল জানো তো, তোমরা ওইভাবে চলে গেছিলে বলে এখন আমার শান্তি, আমি সবকিছু পেয়ে গেছি। মা মা, তাহলে তুমি ওদের আনতে পারলে? আরে অনেক কষ্ট করে আসতে চাইছিলেন না, অনেক কষ্ট করে আনতে হয়েছে ওদের। মামি, তোমাদের খুব অভিমান হয়েছিল না? আমাদের আবার অভিমান? গরিব মানুষদের অভিমান থাকতে নেই রে। মেয়ের বেশ সামনে চাল নেই চুলো নেই, তাই চলে এলাম। এটাও কিন্তু অভিমানেরই কথা হলো। একটু হয়েছে বই কি, কিন্তু আমি ওকে বুঝিয়েছি, মিনুকে বুঝিয়েছি, অনেক করে বোঝাবার পরে তবেই ও রাজি হয়েছে। অভিমান যদি হয়েও থাকে তার যথেষ্ট কারণ আছে। আমি যা করেছি আমি তো নিজের চোখে নিজেই ছোট হয়ে গেছি। থাক না মা এসব কথা, এবার থেকে আমাদের নতুন পথ চলা শুরু, আর আমরা মন খারাপের কথা বলবো না। মোহনা একদম ঠিক বলেছে, আপনারা যখন এসেই পড়েছেন তাহলে এবার থেকে আবার আমরা আগের মতো সবাই মিলে মিশে একসঙ্গে থাকব। বেশ, আপনারা যখন তাই চাইছেন তাই হবে, তবে আমরাও তো জেনেছি কি থেকে কি হয়েছে। আর রাগ নেই তো, মনে একটু অভিমান রেখো না। অভিমানও নেই রাগও নেই, শুধু ভাবছি যে তোর সাথে সাথে কোপটা আমাদের সকলের উপরে সেরকম ভাবে পড়লো। এটাই তো পরিবার দিদি, একজন খারাপ থাকলে কি অন্যজন ভালো থাকতে পারে? আপনি গ্রামে থাকলেও আমার কারণে মোহনা যেভাবে অপমানিত হয়েছে সেটা শুনলে আপনি কষ্ট পেতেন না? হ্যাঁ দিদি,